নমস্কার বন্ধুরা, আমি একটা পেপারে ফুল তৈরি করব। আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি ফোল্ড করে নিলাম পেপারটিকে, কিন্তু পেপারের সাইজ আরেকটু ছোট করতে হবে, কারণ সমান রাখতে হবে। আমি পেপারটিকে একটু কেটে ছোট করে নিলাম, যাতে ফুলটা তৈরি করতে সুবিধা হয়। প্রথমে একটা ভাঁজ করে নিলাম, তারপরে আর একটা ভাঁজ করে নিলাম। এটা সিম্পল ফুল, সবাই দেখলে করতে পারবেন, চেষ্টা করলে করতে পারবেন, একদম সিম্পল। হাত দিয়ে কাটতে পারেন এবং কাঁচি দিয়েও কাটতে পারেন, আমি হাত দিয়ে কাটছি। একটু রাউন্ড করে কাটবো, এরকমই কেটে 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 আমরা একদম শেষ পর্যন্ত যাব, সামান্য একটু রাখব। আমরা পুরোপুরি কাটবো না, আমরা হালকাভাবে টাচ করিয়ে রাখব। কাঁচি দিয়েও কাটতে পারেন, রাউন্ড করে কাটতে হবে। একটু টাচ করিয়ে রাখবেন, পুরোপুরি কেটে দিলে কিন্তু সেক্ষেত্রে ফুলটা আর হবে না, নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে একটু টাচ করিয়ে কাটবেন, আবার উল্টো দিকে ঘুরিয়ে নেবেন, নিয়ে কিছুটা বাদ রেখে আবার কাটবেন। এরকমইভাবে পুরোপুরি কেটে নিতে হবে। কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা ঠিকঠাক পেজ, একদম গোটা পেজের মতো আমরা এটাকে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে আমরা এটাকে আস্তে আস্তে খুলবো, কারণ এইটাই সব থেকে একটুখানি কঠিন ব্যাপার, কারণ ওটাকে সাজাতে হবে, সাজিয়ে রাউন্ডে ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে আমরা ওটাকে করব, ছাড়িয়ে নেব। দেখুন আপনারা, এইরকমই ভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। এরকমই আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। একটু জড়িয়ে গিয়েছে, কিন্তু হয়ে যাবে, একবার দেখে নিলে হয়ে যাবে। আমাদের ছাড়ানো হয়ে গিয়েছে, এবারে হাত দিয়ে সমান করে নিয়ে নেব। এবারে আস্তে আস্তে ওটাকে তুলে দেবো। আপনার এই ফুল আপনারা ডেকোরেশনেরও কাজ করতে পারেন। একদম যে কালারিং আর্ট পেপার, মোটা যে পেপারগুলো পাওয়া যায় বাজার থেকে, ওটা নিয়ে এসে আপনারা কালারিংও করতে পারেন, বিভিন্ন কালারিং, ডেকোরেশনের কাজ, সিলিংয়ে ঝুলিয়ে আপনারা জন্মদিনের কিংবা আরও বিভিন্ন পার্টিতেও ব্যবহার করতে পারেন। এগুলো নিজে হাতে কেটে, এগুলো নিজে হাতে কেটে ডেকোরেশন করা আপনারা করতে পারেন, এটা খুব ইজি ব্যাপার।
দেখুন প্লিজ আমার এই ফুলটিকে যদি আপনাদের পছন্দ হয় বাড়িতে চেষ্টা করবেন, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, যাতে আমি নতুন নতুন আরও ভিডিওগুলো দিতে পারি ফুলের ভিডিও।